2023 শিক্ষা বর্ষে যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে এখন এক কলেজ থেকে অন্য কলেজে আবার ট্রান্সফার হতে চাচ্ছে, সেসব শিক্ষার্থীরা কিন্তু 6 ডিসেম্বর থেকে আগামী 8 জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে টিসি কার্যক্রমটাকে শেষ করতে হবে। সো এই সময়ের মধ্যে যদি আপনার টিসি কার্যক্রমটা শেষ না করে এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার হতে না পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আর ট্রান্সফার হওয়ার কোনো ধরনের সুযোগ থাকবে না। ওই সেম কলেজে বা যে কলেজে আমরা এডমিশন নিয়েছি সেই কলেজে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ শিক্ষাবর্ষগুলো কাটিয়ে দিতে হবে। সো এই সময়ের মধ্যে আপনি চাইলে কিন্তু অনলাইনে আবেদন করে হচ্ছে এই টিসি কার্যক্রমটা কমপ্লিট করতে পারি। অনলাইনে আবেদন করে কয়েকটা প্রসেসের মাধ্যমে বা কয়েকটা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা টিসি নেওয়ার প্রসেসটা কমপ্লিট করতে পারি। তার মধ্যে প্রথম যে ধাপটা আছে সেই ধাপটা হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ঢাকা এডুকেশন বোর্ড .gov.vd এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং এখান থেকে ইটিসি নামক যে প্যানেলটি আছে এই প্যানেলে গিয়ে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে আপনি যে শ্রেণীতে পড়াশোনা করতেছেন সেই শ্রেণী সিলেক্ট করবেন, রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার ডাটাগুলো সেখানে চলে আসবে। তো এরপরে আপনাকে সেখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, দেন আপনি যে ট্রান্সফার হচ্ছেন সেই ট্রান্সফারের যে কারণটা আছে সেই কারণটা সেখানে উল্লেখ করতে হবে। অনেকে আছে যাতায়াত সমস্যার কারণে, অনেকে আছে আর্থিক অসচ্ছলতার কারণে অথবা বাসস্থান পরিবর্তনের কারণে হতে পারে। সো যে কোনো একটা সিলেকশন করে হচ্ছে আবেদন প্রসেসটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পরে কিন্তু একটা রিসিপ্ট সেখানে বেরোবে বা একটা আবেদনপত্র সেখানে জেনারেট হবে এবং জেনারেট হওয়ার সাথে সাথে আবেদনপত্রের সবার নিচে কিন্তু একটা সিকিউরিটি কোড থাকবে এবং আপনার যে মোবাইল নাম্বারটা সেখানে ব্যবহার করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা সিকিউরিটি কোড চলে যাবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা বর্তমানে যে কলেজটাতে অধ্যয়ন করতেছি সেই কলেজের প্রিন্সিপালের সাথে অথবা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং যে আমরা অনলাইনে আবেদন করেছি সেই আবেদনটা সেখান থেকে যদি সাবমিট করে দেয় বা তারা যদি আমাকে সেই কলেজ থেকে টিসি দিয়ে দেয়, তাদের অনলাইন সিস্টেম থেকে যদি তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার দেখা যাবে প্রথম সিস্টেম জেনারেটর যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু হাইলাইট হয়ে যাবে বা সেই ঘরটা সবুজ হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আমি যে কলেজে যেতে চাচ্ছি বা সেই কলেজে গিয়ে হচ্ছে আমাকে সেই টিসি পেপারসটা জমা দিতে হবে, যে পেপারসটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এই পেপারসটা জমা দেওয়ার পরে তারা যদি সেখান থেকে আমাকে রিসিভ করে তাহলে কিন্তু সেকেন্ড যে ঘরটা আছে সেই ঘরটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সো এর পরের স্টেপটা হচ্ছে ব্যাংক ড্রাফট। সো আপনার চাইলে হচ্ছে প্রথমে আবেদন করার সাথে সাথে ব্যাংক ড্রাফট করতে পারেন, যদি আবেদন করার সাথে সাথে ব্যাংক ড্রাফট করেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার 3 নম্বর স্টেপটা হাইলাইট হয়ে যাবে বা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি পরবর্তীতে 2টা স্টেপ কমপ্লিট হওয়ার পরেও চাইলে আপনি ব্যাংক ড্রাফট করতে পারেন, সেক্ষেত্রে আপনার 3 নম্বর স্টেপটা যখন ওকে হয়ে যাবে তখনই কিন্তু আপনার টিসি কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। সো এই কার্যক্রমটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি যে কলেজে ট্রান্সফার নিলেন সেই কলেজের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন। আর 2023-24 শিক্ষাবর্ষে টিসির জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 700 টাকা। 700 টাকা আপনাকে সোনালি ই পেমেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। টিসি নেওয়ার সময় আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে আসলে আপনি যেই কলেজে অধ্যয়ন করতেছেন সেই কলেজে আপনি কোন গ্রুপে আছেন, কোন সাবজেক্ট আপনি নিলেন এবং যে কলেজে যাচ্ছেন সেম গ্রুপ সেই কলেজে আছে কিনা এবং আপনি যেসব সাবজেক্টগুলো নিয়েছেন সেসব সাবজেক্টগুলো ওই কলেজে আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে কিন্তু আপনাকে ট্রান্সফার হতে হবে, নতুবা কিন্তু আপনি ট্রান্সফার নিতে পারবেন না। আশা করি এই সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজেই টিসি গ্রহণ করতে পারবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকে বা কারো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করব। এ ধরনের নিত্য নতুন টেকনিক্যাল বিভিন্ন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।